হে এভরিওয়ান, আজ শেয়ার করছি গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক থেকে গ্লো শাইন অ্যান্ড মিন্ট জেলের অনেস্ট রিভিউ, ট্রিটমেন্ট ফর সেন্সিটিভ স্কিন অ্যান্ড লার্জ পোর্স। ইন্ডিকেশনে আছে যে এটি অ্যাকনি র্যাশকে প্রিভেন্ট করবে, সুথস ইরিটেটেড স্কিন, হাইড্রেটস অ্যান্ড টোনস ফর এ ব্রাইটার কমপ্লেকশন। মেথড অব ইউজে আছে এটিকে ত্বক পরিষ্কার করে অ্যাপ্লাই করে নেবে, তারপর 45 মিনিটস থেকে 1 ঘন্টার জন্য রেখে ধুয়ে নেবে। এতে আছে অশ্বগন্ধা, হলদি, ব্র্যান, অর্জুন ছাল, কস্তুরি হলদি, হরতকি, চন্দন, জায়ফল, রাইস, লেমন, রোজ, হাইড্রাস্টিক, ক্যালেন্ডুলা, গ্লিসারিন, ওয়াটার। এই ভালো ভালো উপকারী উপাদানগুলি ছাড়াও আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন কার্বোমার, প্রোপিলিন গ্লাইকল, সর্বিটল, ট্রাই ইথানল অ্যামাইন, সোডিয়াম বেনজয়েট, পিপারমিন্ট অয়েল আর ফার্স্ট গ্রিন FCF কালার। এখন শেয়ার করছি এই প্রোডাক্ট সম্পর্কে আমার কিছু নিজস্ব মতামত। প্রোডাক্টটি একটি ছোট প্লাস্টিক জার প্যাকেজিংয়ে আসে, প্যাকেজিং লিক প্রুফ অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি। এটি লাইট গ্রিন কালার্ড দেখতে হয়, আমার কাছে একটু স্টিকি বলে মনে হয়েছে। এতে মিন্টের হালকা একটা গন্ধ রয়েছে, এটা নন অয়েলি, ত্বকে খুব সুন্দরভাবে মিশে যায়। এটি ত্বককে ডিপলি হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজ করে রাখে, কিন্তু ব্রণো বা র্যাশ কন্ট্রোল করতে একটুও সাহায্য করে। আবার এটি র্যাশ ব্রণো বাড়ায়ও নি, যেমনটা দেখছো যে আমি অনেকটাই ব্যবহার করে ফেলেছি। আমি আমার লার্জ পোর্সেও কোনো এর প্রভাব দেখতে পাইনি। প্রপিলিন গ্লাইকল ছাড়া এই প্রোডাক্টটিতে কোনো হার্শ কেমিক্যালস দেখতে পাইনি। এখানে ফুল ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া আছে। এই জেল ত্বককে তেলতেলে বানায় না, এটিকে রাতে ব্যবহার করাই ভালো। এই মিন্ট জেলটা আমার কাছে একটু হ্যাভি বলে মনে হয়েছে। তোমাদের এই মিন্ট জেলটি ব্যবহার করে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আমি একটা প্রোডাক্ট ব্যবহার করে যেমন রেজাল্ট পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ।